চতুর্থ সিট আছে, আমি তো চেষ্টা করিম পুরো চতুর্থ জিকিবর কারণে। কারণ নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর ইমান নর্থ ইস্ট কারণে কাম করেছে, তো আমি তো লোকসভার সিট তো জিকাই দিব লাগিব, নহলে কি ভাবিব যে ইমান কাম করে দিছে আর আমি 100% লোকসভার সিট তো জিকি নিদিলে তো বেয়া হব না। পুরা 100% জিকিব কারণে পুরা দমটো লগাই আমি কাম করিম। আমার নর্থ ইস্ট প্রা 25টা লোকসভা সিট আছে, আমার চেষ্টাটো আছে পুরা জিকিবলে। অসমত এটা দুটা সিট আছে যত অলপ কম্পোজিশনের লই করে অলপ ইস্যু আছে, কিন্তু মোর হিসাবতে হয়ে থই সবে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নামতে বিজেপিক ভোট দিব। কারণ আমার স্কিম তো সবর কারণে লাভ দিয়ে আছে, সবে লাভ পাই আছে। কোকসন কোনোবা কো পারে নাকি যে মোদী ডাঙরিয়ার স্কিম তো লাভ পোৱা নাই বলে? কোনো কব নোৱাৰিব। মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিষ্ট হোক, জৈন হোক, ট্রাইবেল হোক, নন ট্রাইবেল, এসসি এসটি সবে, বাচ্চার পর বুড়া বুড়ি মহিলা সবে স্কিম তো লাভ পাই আছে। যদি স্কিমের লাভ তো পাই আছে, ভোট কিয় নিদিব ইলেকশন আহিলে? আমি ভোট পাই সরকার বনাই তেতিয়া কামটো আর বেশি করিব। এইটো কারণে নর্থ ইস্টর 7% 25 লোকসভা সিট নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নামতে ভারতীয় জনতা পার্টি পুরা সাপোর্ট করিব। আর এটা দুটা সিট আছে যত আমার এলায়েন্স পার্টনার আছে, এলায়েন্স পার্টনার মানে NDA এলায়েন্স, সিহতক দি আমি সাপোর্ট করি 7% NDA পুরা আমি সিট জিকিবলে চেষ্টা করি। নগাঁও সমষ্টিটো আছে নেকি? নগাঁও তো বিজেপি জিকিব। নগাঁও তো কি আপনার ডাউট আছে নাকি? ইয়াতে মোর তো ডাউট নাই, কংগ্রেসের যেহেতু নাই নহব। ইমান কাম করার পাছত মানুষ এনে আশীর্বাদ দিব বিজেপি, 100% বিজেপি জিকিব, নগাঁও জিকিব, বাকিবিলাক বি জিকিব। আর নগাঁও তো শোর শোর যে মই ট্রেন্ড চাই আছে, মানুষবিলাকর সাপোর্ট চাই আছে, সেইটো চাই মই কব পারো যে নগাঁও সিট 100% ভারতীয় জনতা পার্টি জিকিব লোকসভা। চতুর্থ সিট আছে, আমি তো চেষ্টা করিম পুরো চতুর্থ জিকিবর কারণে। কারণ নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর ইমান নর্থ ইস্ট কারণে কাম করেছে, তো আমি তো লোকসভার সিট তো জিকাই দিব লাগিব, নহলে কি ভাবিব যে ইমান কাম করে দিছে আর আমি 100% লোকসভার সিট তো জিকি নিদিলে তো বেয়া হব না। পুরা 100% জিকিব কারণে পুরা দমটো লগাই আমি কাম করিম। আমার নর্থ ইস্ট প্রা 25টা লোকসভার সিট আছে, আমার চেষ্টাটো আছে পুরা জিকিবলে। অসমত এটা দুটা সিট আছে যত অলপ কম্পোজিশনের লই করে অলপ ইস্যু আছে, কিন্তু মোর হিসাবতে হয়ে থই সবে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নামতে বিজেপিক ভোট দিব। কারণ আমার স্কিম তো সবর কারণে লাভ দিয়ে আছে, সবে লাভ পাই আছে। কোকসন কোনোবা কো পারে নাকি যে মোদী ডাঙরিয়ার স্কিম তো লাভ পোৱা নাই বলে? কোনো কব নোৱাৰিব। মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিষ্ট হোক, জৈন হোক, ট্রাইবেল হোক, নন ট্রাইবেল, এসসি এসটি সবে, বাচ্চার পর বুড়া বুড়ি মহিলা সবে স্কিম তো লাভ পাই আছে। যদি স্কিমের লাভ তো পাই আছে, ভোট কিয় নিদিব ইলেকশন আহিলে? আমি ভোট পাই সরকার বনাই তেতিয়া কামটো আর বেশি করিব। এইটো কারণে নর্থ ইস্টর 7% 25 লোকসভা সিট নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নামতে ভারতীয় জনতা পার্টি পুরা সাপোর্ট করিব। আর এটা দুটা সিট আছে যত আমার এলায়েন্স পার্টনার আছে, এলায়েন্স পার্টনার মানে NDA এলায়েন্স, সিহতক দি আমি সাপোর্ট করি 7% NDA পুরা আমি সিট জিকিবলে চেষ্টা করি। নগাঁও সমষ্টিটো আছে নাকি? নগাঁও তো বিজেপি জিকিব। নগাঁও তো কি আপনার ডাউট আছে নাকি? ইয়াতে মোর তো ডাউট নাই, কংগ্রেসের যেহেতু নাই নহব। ইমান কাম করার পাছত মানুষ এনে আশীর্বাদ দিব বিজেপি, 100% বিজেপি জিকিব, নগাঁও জিকিব, বাকিবিলাক বি জিকিব। আর নগাঁও তো শোর শোর যে মই ট্রেন্ড চাই আছে, মানুষবিলাকর সাপোর্ট চাই আছে, সেইটো চাই মই কব পারো যে নগাঁও সিট 100% ভারতীয় জনতা পার্টি জিকিব লোক।